ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলা এক অবিস্মরণীয় অধ্যায়। নবাব সিরাজউদ্দৌলাকে চেনেননি বা তাঁর নাম শোনেননি এমন মানুষ পৃথিবীতে খুবই কম আছেন। ভারতের ইতিহাসে বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। বাংলার নবাব আলীবর্দী খানের ছত্রছায়ায় বেড়ে ওঠা নবাব সিরাজউদ্দৌলার কথা আজ আমরা সকলেই প্রায় কম বেশি জানি। রবার্ট ক্লাইভ, ঘসেটি বেগম এবং মির্জাফরের বিশ্বাসঘাতকতায় 1757 খ্রিস্টাব্দের 23 জুন পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার যে শোচনীয় পরাজয় হয়েছিল তাও আমরা কম বেশি সকলেই জানি। আমরা সবাই এও শুনেছি যে নবাব সিরাজউদ্দৌলার একটি 3 বৎসরের কন্যা সন্তান ছিল যার নাম ছিল উন্মাদ জহুরা। মির্জাফরের পুত্র নিষ্ঠুর মিরনের হাত থেকে সেও রেহাই পায়নি, তাকে ভাগীরথীর জলে চুবিয়ে হত্যা করা হয়েছিল। এর সঙ্গে একে একে সিরাজউদ্দৌলার পরিবারের সকলকেই হত্যা করা হয়েছিল, যার নেপথ্যে নায়ক ছিলেন মির্জাফর পুত্র মিরন। এইসবই আমাদের জানা কথা, বা যারা মুর্শিদাবাদে গিয়েছেন গাইডদের মুখে তারা এই সব কথাই শুনে থাকবেন। কিন্তু আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে নবাব সিরাজউদ্দৌলার বংশধর আদৌ আছে কি না, বা যদি তারা থাকে ঠিক কেমন আছে, বা তারা কোথায় ঠিক কীভাবে আছে? অনেকেই মনে করেন যে উন্মাদ জহুরাই ছিলেন সিরাজের একমাত্র বংশধর, যার মৃত্যুর সাথে সাথেই নিভে গিয়েছিল সিরাজের বংশের বংশপ্রদীপ। সত্যি কথা বলতে কি, আমিও এতদিন ঠিক তাই জানতাম। আমি বেশ কিছুদিন ধরেই মুর্শিদাবাদের ইতিহাসের উপর পড়াশোনা করছিলাম। বেশ কিছুদিন আগে আমি একটি দুষ্প্রাপ্য গ্রন্থের সন্ধান পাই, যেই বইটি পড়ে আমি নবাব সিরাজউদ্দৌলার পুত্র সন্তানের কথা জানতে পারি, যিনি প্রায় 61 বৎসরকাল জীবিত ছিলেন। আজ আমি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পুত্র সন্তান সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব, সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করব। তো চলুন এইবারে আর দেরি না করে ভিডিওটা শুরু করছি। মোহনলাল ছিলেন নবাব সিরাজউদ্দৌলার একজন অন্যতম বিশ্বস্ত কর্মকর্তা। তিনি দেওয়ান মোহনলাল নামে পরিচিত ছিলেন, বা তিনি মোহনলাল কাশ্মীরি নামেও পরিচিত ছিলেন। ঐতিহাসিকদের মতে তিনি জাতিতে কাশ্মীরি ছিলেন এবং হিন্দু কায়স্থ পরিবারের সন্তান ছিলেন। 1756 খ্রিস্টাব্দে এপ্রিলে নবাবের আসনে বসেই সিরাজউদ্দৌলা যে 2 জন দক্ষ কর্মকর্তার উপর আস্থা স্থাপন করেছিলেন তারা হলেন মীর মদন ও মোহনলাল। নবাবের দেওয়ানখানার পেশকার নিযুক্ত করে তাকে মহারাজা উপাধি ও মনসবদারি দান করা হয়। তাকে বিহারের পূর্ণিয়ার শাসনভারও অর্পণ করেন নবাব। 1800 শতকে বাংলায় কাশ্মীর থেকে আগত মোহনলালের মতো মানুষের সংখ্যা ছিল একেবারেই বিরল, অথচ এই মানুষটিকে নিয়ে তেমন আলোচনা হয়নি। তিনি ব্যক্তিগত জীবনে ছুদমার্গের ও সর্বপ্রকার সাম্প্রদায়িক গোঁড়ামির ঊর্ধ্বে থেকে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার বিরুদ্ধে বাংলার নবাবের অনুগত হয়ে যেভাবে সংগ্রাম করেন বাংলার রাজনৈতিক ও সামাজিক জীবন আলোচনায় তার বিশেষ উল্লেখ পাওয়া যায় না। তিনি তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর এক বিশ্বস্ত অনুচর বাহাদুর আলী খানের সঙ্গে, যিনি পলাশীর প্রান্তরে বিশ্বস্ততার সঙ্গে যুদ্ধ পরিচালনা করে প্রাণ বিসর্জন করেন। এই মোহনলালের বোনের প্রকৃত নাম ছিল মাধবী, তাকে আদর করে হীরা বলে ডাকা হতো। এই মাধবী ছিলেন অতি অসামান্য সুন্দরী কাশ্মীরি যুবতী। সিরাজ প্রথম দর্শনেই তাঁর প্রেমে পড়ে যান। তিনি ছিলেন প্রখর বুদ্ধির অধিকারিণী। তিনি প্রথমে সিরাজের গুপ্তচর বৃত্তির কাজ করতেন। তিনি বহুবার বহু বিপদে নিজের প্রাণ বিপন্ন করে সিরাজের প্রাণ বাঁচিয়েছিলেন। নবাবের কাছে অতি গোপন খবর পৌঁছে দিতেন, যার ফলে মোহনলালের ন্যায় মাধবীও হয়ে ওঠেন সিরাজের অতি ঘনিষ্ঠ। এই মাধবী ছিলেন নবাবী আমলে প্রথম মহিলা গুপ্তচর, তাই অতি সহজেই তিনি সিরাজের বিশ্বাসভাজন হয়ে ওঠেন। তাঁর অসামান্য রূপের ছটা এবং ক্ষুরধার বুদ্ধিতে তিনি যে কোনো মানুষের হৃদয় সহজে জয় করে নিতে পারতেন, যার ফলে তিনি একসময় নবাব সিরাজউদ্দৌলার একান্ত আপন হয়ে পড়েন। ক্রমশ সিরাজ আর মাধবী একে অপরকে ভালোবেসে ফেলেন। সিরাজ প্রথম থেকেই মাধবীকে নিকাহ করতে চেয়েছিলেন,
কিন্তু তিনি তার দাদু আলীবর্দী খাঁর ভয়ে এই ইচ্ছা প্রকাশ করতে পারেননি। তবুও সিরাজ ক্রমশ মাধবীর ঘনিষ্ঠ হয়ে পড়েন। মাধবীও মনে মনে সিরাজউদ্দৌলাকে খুব ভালোবাসতেন। তাঁদের এই অতি ঘনিষ্ঠতার ফলে 1751 সালে নবাব সিরাজউদ্দৌলার ঔরসে মাধবীর গর্ভে জন্ম নিল এক ফুটফুটে পুত্র সন্তান। মাধবীসহ অসামান্য সুন্দর ওই পুত্র সন্তান অতি গোপনে নবাব সিরাজউদ্দৌলার হেফাজতে মানুষ হতে লাগল। তখনও বৃদ্ধ আলীবর্দী খান এই সংবাদ পাননি। তিনি এই সংবাদ পেলে ভয়ানক ক্রুদ্ধ হবেন এই আশঙ্কা সিরাজের মনে ছিল। তাই সিরাজ যথেষ্ট গোপনীয়তা অবলম্বন করেন। সিরাজ ভেবেছিলেন এই বিষয়টি তাঁর দাদু আলীবর্দী খাঁর কানে গেলে তিনি হয়তো সিরাজকে প্রচণ্ড তিরস্কার করবেন, হয়তোবা তাকে রাজত্ব নাও দিতে পারেন। অর্থাৎ সিরাজউদ্দৌলা আলীবর্দী খাঁর প্রিয় পাত্র থেকে এক কথায় বিচ্যুত হতে চাননি। এসব কথা চিন্তা করে সিরাজউদ্দৌলা এক অস্বাভাবিক কাণ্ড বাঁধিয়ে বসলেন। বৃদ্ধ নবাব আলীবর্দীর ভয়ে সিরাজউদ্দৌলা পুত্রের প্রতি এমন আচরণ করলেন যা স্বাভাবিক ছিল না। সিরাজ তাঁর পুত্রকে একটি ঘোড়ার উপরে বসিয়ে বেঁধে দেন, তারপর ঘোড়াকে তীরবিদ্ধ করে ছুটিয়ে দেন। সিরাজ ভেবেছিলেন কেউ হয়তো আহত ছুটন্ত ঘোড়াকে ধরে পুত্রকে রক্ষা করবে এবং লালন পালন করবে। অন্তঃপুরে হীরার কানে এই সংবাদ যখন গিয়ে পৌঁছালো, এই সংবাদ পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে হীরা দৌড়ে গিয়ে মোহনলাল দেরি না করে তার নিজের ঘোড়ায় চড়ে দ্রুত ছুটে আহত ছুটন্ত ঘোড়াকে থামিয়ে হীরার পুত্রকে নিয়ে চলে আসেন। মোহনলাল সিরাজের উপর এতই ক্ষুব্ধ হন যে তার পরিবারের সকলকে নিয়ে মুর্শিদাবাদ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। মোহনলালের সিদ্ধান্তের কথা জানতে পেরে আলীবর্দী কারণ অনুসরণ করে সমস্ত ঘটনার সঙ্গে পরিচিত হন। আলীবর্দী খুবই উদ্বিগ্ন ছিলেন, কারণ মোহনলাল চলে গেলে সিরাজের ভয়ানক ক্ষতি হতে পারে, তিনি এই আশঙ্কা সবসময় করতেন। তাই আলীবর্দী কিছুতেই মোহনলালকে হারাতে চাননি। নবাব আলীবর্দী খান পুরো ঘটনাটি জানবার পর ইমামের সঙ্গে আলোচনা করে একটি মীমাংসার সূত্র বের করে ফেলেন। হীরাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেন এবং হীরা ইসলাম ধর্ম গ্রহণ করলে সমস্যার সহজেই সমাধান হয়ে যাবে বলে তিনি বলেন। হীরা সেই সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নতুন নামকরণ হয় আলেয়া। আলেয়া একটি আরবি শব্দ যার অর্থ হল অভিজাত বা মহৎ বংশীয়, ইংরাজিতে যাকে হাই বর্ন বলা যায়। তারপর ইসলামিক রীতি মেনে সিরাজউদ্দৌলার সঙ্গে আলেয়ার বিবাহ সুসম্পন্ন হয়। নবাব আলীবর্দী খান খুব ধুমধামের সঙ্গেই তাঁর একমাত্র নাতি সিরাজউদ্দৌলার বিবাহ দিয়েছিলেন। তিনি তাঁর নাতি সিরাজউদ্দৌলার বিবাহে এতটাই খুশি হয়েছিলেন যে স্থানে বিবাহবাসর তৈরি হয়েছিল ওর পাশেই ছিল একটি ঝিল, সেই ঝিলটির নতুন নামকরণ করে সেই ঝিলটির নাম রেখেছিলেন হীরা ঝিল। আর এই হীরা ঝিল সংলগ্ন যে প্রাসাদটি ছিল যেখানে সিরাজ বসবাস করত, সেই প্রাসাদের নামকরণ করেছিলেন হীরা ঝিল প্রাসাদ, যেটি সিরাজের স্ত্রী হীরার নাম থেকেই নামকরণ করা হয়েছিল। এর থেকে আমরা সহজেই অনুমান করতে পারি সেই সময়ে নবাবের দরবারে সিরাজের পত্নী হীরার স্থান কতটা উঁচুতে ছিল। খোশবাগ সমাধিক্ষেত্রে নবাব আলীবর্দী খাঁর পাশেই রয়েছে তাঁর আদরের নাতি সিরাজের সমাধি, আর সিরাজউদ্দৌলার সমাধির ঠিক পায়ের কাছে রয়েছে তার বেগম লুৎফুন্নেসার সমাধি, আর লুৎফুন্নেসার ঠিক পাশেই রয়েছে আলেয়া বেগমের সমাধি। এর থেকে সহজেই অনুধাবন করা যায় যে সেকালে হীরা বা আলেয়া কতটা সম্মানের সঙ্গে রাজপরিবারে বসবাস করতেন। মোহনলাল কাশ্মীরির বোন এই আলেয়া কেবল যে নবাব সিরাজউদ্দৌলার বেগম ছিলেন তাই নয়, তিনি ছিলেন নবাব সিরাজের একমাত্র মহিলা গুপ্তচর। হীরা বা আলেয়া বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন গুপ্ত সংবাদ সিরাজউদ্দৌলার কাছে পৌঁছে দিতেন। সিরাজ এবং আলেয়ার বিবাহের ঠিক প্রাক্কালেই নবাব আলীবর্দী খান এবং মোহনলাল একটি চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেই চুক্তি বা আলীবর্দীর সিদ্ধান্ত অনুযায়ী সিরাজের পুত্রের আজন্ম দায়িত্বভার গ্রহণ করবে মোহনলাল এবং তার জন্য যাবতীয় ব্যয়ভার বহন করবে নবাব সিরাজউদ্দৌলা স্বয়ং। সে তার মামা মোহনলালের স্নেহে মানুষ হতে লাগল। মোহনলাল ওই বালককে খুব ভালোবাসতেন। মোহনলালের নিজস্ব কোনো ছেলে ছিল না, তার একমাত্র কন্যা সন্তান ছিল। সেই জন্যই হোক আর যাই হোক, মোহনলাল সিরাজের ওই পুত্র সন্তানকে খুব ভালোবাসতেন। তাছাড়া সিরাজও সময় পেলেই তার পুত্র দর্শনে বেরিয়ে যেতেন। মাঝে মধ্যে সিরাজউদ্দৌলা সমস্ত কাজকর্ম ফেলে রেখে ছুটে যেতেন
তাঁর পুত্রকে একটিবার দর্শন করার জন্য। 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশির প্রাঙ্গণে মীরজাফরের বিশ্বাসঘাতকতার ফলে পলাশির যুদ্ধের মাঝে যে বিশৃঙ্খলা দেখা দেয়, তখনই মোহনলাল নবাব সিরাজউদ্দৌলার বিপদের কথা আঁচ করতে পারেন এবং তিনি সচেতন হয়ে যান। তাঁর নিজের এবং সিরাজের পুত্র সন্তানের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কায় তাই সেই সময় মোহনলাল কালবিলম্ব না করে পলাশির যুদ্ধক্ষেত্র এবং মুর্শিদাবাদ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ভয়ানক বিপদের কথা আঁচ করতে পেরে সিরাজের পুত্র এবং তাঁর দুই অনুচরকে নিয়ে মুর্শিদাবাদ ছেড়ে চলে যান। সেই সময় তাঁর অনুচর ছিলেন বাসুদেব এবং হরনন্দ নামে দুই বিশ্বস্ত ব্যক্তি। তাঁরা পদ্মা নদী পার হয়ে বোকাইনগর দুর্গ, যেটি ময়মনসিংহে অবস্থিত, সেখানে আত্মগোপন করেন। তাঁরা ওই বোকাইনগর দুর্গ থেকেই গুপ্তচর মারফত সিরাজের শোচনীয় পরাজয়ের খবর পেয়ে যান এবং এই সঙ্গে আরও খবর পান যে তাঁদের হত্যা করার জন্য মীরজাফরের পুত্র মিরন চারিদিকে গুপ্তচর নিয়োগ করেছে। এই সময় মোহনলাল বোকাইনগরের দুর্গ নিরাপদ মনে করেননি। এই সময়ে মোহনলালের বিশ্বস্ত অনুচর বাসুদেবের কাকা বিনোদ রায় সেই সময়ে আমহাটি গ্রামে বসবাস করতেন। মোহনলাল তখনই এই দুর্গ পরিত্যাগ করে আমহাটিতে ওই ব্যক্তির বাড়িতে পৌঁছে যান এবং সিরাজপুত্রকে ওই বাড়িতে রেখে তার যাবতীয় নিরাপত্তার বন্দোবস্ত করেন। সেই সময় ময়মনসিংহের জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরীর সঙ্গে মোহনলালের ভীষণ সখ্যতা ছিল, তাই তিনি শ্রীকৃষ্ণ চৌধুরীকে সিরাজপুত্রকে দত্তক নেওয়ার জন্য অনুরোধ করেন এবং সেই সময় জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরী মোহনলালের কথায় সম্মতি দান করেন। কিন্তু নিরাপত্তার খাতিরে মোহনলাল সেই সময়ই ওই স্থান ছেড়ে চলে যান। তিনি ও তাঁর দুই সঙ্গী সন্ন্যাসীর বেশ ধারণ করে রংপুরে চলে যান। কিছুদিন তারা তিনজন রংপুরে কাটানোর পর ফিরে আসেন ময়মনসিংহের ওই জমিদার বাড়িতে জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ততদিনে জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরীর মৃত্যু হয়েছে। তখন তারা শ্রীকৃষ্ণ চৌধুরীর বড় ছেলে কৃষ্ণ কিশোরের সঙ্গে দেখা করেন এবং সিরাজপুত্রকে দত্তক নেওয়ার কথা জানান। সৌভাগ্যক্রমে মৃত্যুর পূর্বে জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরী তাঁর জ্যেষ্ঠ পুত্রের সঙ্গে সিরাজপুত্রকে দত্তক নেওয়ার বিষয়ে আলোচনা করে যান এবং তাঁর জ্যেষ্ঠ পুত্রও তাঁর কথাতে সম্মতি প্রকাশ করেছিলেন। কিন্তু কৃষ্ণ কিশোর জানতেন না যে এই পুত্র স্বয়ং নবাব সিরাজউদ্দৌলার পুত্র বা সিরাজের একমাত্র বংশধর। জমিদার কৃষ্ণ কিশোররা ছিলেন দু ভাই, তিনি কৃষ্ণ কিশোর আর তাঁর কনিষ্ঠ কৃষ্ণগোপাল। তাঁর ছোট ভাই কৃষ্ণগোপাল দুবার বিবাহ করলেও তাঁর কোনো সন্তানাদি ছিল না, তাই যথারীতি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করে নবাব সিরাজউদ্দৌলার পুত্রকে তাঁর ছোট ভাই দত্তক হিসাবে গ্রহণ করলেন। অর্থাৎ কৃষ্ণ কিশোরের ভাই কৃষ্ণগোপাল এই সিরাজপুত্রকে দত্তক গ্রহণ করেছিলেন এবং এই দত্তক পুত্রের নতুন নামকরণ করেন যুগল কিশোর রায়চৌধুরী। অর্থাৎ সিরাজ এবং আলেয়ার পুত্রের নতুন নামকরণ হল যুগল কিশোর রায়চৌধুরী। এই দত্তক পুত্র সেই সময় আইনত এবং ধর্মীয় মতে জমিদার কৃষ্ণগোপালের একমাত্র পিণ্ডধারী ও উত্তরাধিকারী হন। এই সময়ে এই দত্তক অনুষ্ঠানে মোহনলাল ছদ্মবেশে উপস্থিত ছিলেন এবং এক প্রকার বকলমে তিনি এই অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং আলেয়ার পুত্র যুগল কিশোর নামে ময়মনসিংহের জমিদার বাড়িতে বড় হয়ে ওঠেন। এই সময়ে এই তথ্য পৃথিবীতে মাত্র তিনজনই জানতেন, তারা হলেন মোহনলাল এবং তাঁর বিশ্বস্ত দুই সাগরেদ। 1760 খ্রিস্টাব্দে জমিদার কৃষ্ণ কিশোর রায়চৌধুরী মারা যান। তাঁর মৃত্যুর পর যুগল কিশোর তাঁর জ্যাঠামশাই কৃষ্ণ কিশোরের তত্ত্বাবধানে জমিদারি ব্যবস্থা দেখভাল করতে থাকেন এবং নাবালক যুগল কিশোর ধীরে ধীরে জমিদারি ব্যবস্থা পারদর্শী হয়ে উঠতে লাগলেন। এই রায়চৌধুরী পরিবারে প্রত্যেক বৎসর আষাঢ় মাসে মহা সমারোহে ধুমধাম করে রথযাত্রা অনুষ্ঠিত হতো। 1764 খ্রিস্টাব্দে রথযাত্রার সময় একটি ভয়ানক দুর্ঘটনায় জমিদার কৃষ্ণ কিশোর ও কয়েকজন বিশ্বস্ত ভৃত্যের মৃত্যু হয়। তারপর থেকে এই রায়চৌধুরী বাড়িতে রথযাত্রা চিরদিনের মতো বন্ধ হয়ে যায়। কৃষ্ণ কিশোর মারা গেলে যুগল কিশোরের উপর এই সমস্ত জমিদারির ভার এসে পড়ে এবং তিনি দক্ষ হাতে ময়মনসিংহের জমিদারি পরিচালনা করতে থাকেন। যুগল কিশোর কৃষ্ণ কিশোর এবং কৃষ্ণগোপালের বিধবা স্ত্রীদের পরম যত্নের সঙ্গে দেখাশোনা করতেন। তাঁদের প্রতি যুগল কিশোর ছিলেন খুবই শ্রদ্ধাশীল। সিরাজপুত্র যুগল কিশোর রায়চৌধুরী জমিদারির ভার হাতে নেওয়ার কিছুদিন পরেই এই অঞ্চলে এক ভয়ানক মহামারীর সৃষ্টি হয়, যার ফলে প্রচুর মানুষ মারা যেতে লাগল। যুগল কিশোর আপ্রাণ চেষ্টা করেও এই মহামারী ঠেকাতে ব্যর্থ হলেন, তাই তিনি দ্রুত এই স্থান পরিত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন।
একটি শুভ দিন দেখে যুগল কিশোর তার পরিবারের সকলকে নিয়ে নৌকোয় চেপে গৌরীপুর নামে এক জায়গায় গিয়ে সেখানে থাকতে শুরু করেন এবং সেখানে জমিদারি ব্যবস্থা গড়ে তোলেন। ওই সময়ে গৌরীপুর ছিল বন জঙ্গলে পরিপূর্ণ এবং চাষবাসহীন এবং জনবসতিহীন একটি এলাকা। জমিদার যুগল কিশোরের দক্ষতায় এবং আপ্রাণ চেষ্টার ফলে দ্রুত এই অঞ্চলের আমূল পরিবর্তন হয়ে গেল। ধীরে ধীরে এই অঞ্চলে জনবসতি পরিপূর্ণ হয়ে গেল এবং এই অঞ্চলে তিনি খুব ভালোভাবেই জমিদারি চালাতে লাগলেন। নবাব আলীবর্দী খান মতো যুগল কিশোরও ছিলেন অতি বিচক্ষণ এবং দক্ষ। তিনি যুদ্ধবিদ্যায় অতি পারদর্শী ছিলেন। তিনি ছিলেন অতি তেজস্বী পুরুষ। প্রজারা তাঁকে একাধারে ভয় এবং শ্রদ্ধা দুই করতেন। সেই সময় তাঁকে অমান্য করার সাহস কারো ছিল না। এক কথায় তিনি ছিলেন অতি পরাক্রমশালী এবং অপ্রতিরোধ্য জমিদার। সেই সময়ে তিনি সন্ন্যাসী বিদ্রোহ দমন করে ইংরেজদেরকে সাহায্য করেন এবং রাতারাতি তাঁর সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। এই যুগল কিশোর 1779 খ্রিস্টাব্দে সিন্ধা আক্রমণ করেন। সিন্ধা রাজ্যে প্রজাগণ বারে বারে যুগল কিশোরের জমিদারিতে হানা দিত এবং প্রচুর সম্পত্তি ক্ষয়ক্ষতি করত। এই এক প্রকার বাধ্য হয়ে যুগল কিশোরকে এই সিদ্ধান্ত নিতে হয়। 1779 খ্রিস্টাব্দে যুগল কিশোর প্রায় 5000 লাঠিয়াল নিয়ে সিন্ধা প্রদেশ আক্রমণ করেন। তিনি নিজে যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন এবং তাঁর জমিদারিতে লাঠি, সড়কি, তরোয়াল এইসবে পারদর্শী অনেক ব্যক্তি ছিলেন। তিনি সদল বলে সিন্ধার মধ্যে প্রবেশ করে সিন্ধার সমস্ত বাড়ি লুট করেন এবং সমস্ত বাড়ি ভস্মীভূত করে দেন। তিনি কারোর কথায় কর্ণপাত করেননি। এই আক্রমণের ফলে যুগল কিশোরের নিষ্কলঙ্ক জীবনে কলঙ্কের ছাপ লাগে। এর ফলে যুগল কিশোরের এক রাতের হাজতবাসও হয় এবং দীর্ঘদিন তাকে মামলার লড়াই চালিয়ে যেতে হয়। এর কিছুকালের মধ্যেই তিনি নিষ্কৃতি লাভ করেন। এরপরে যুগল কিশোর রাজশাহী পাকুড়িয়া গ্রামের বিখ্যাত শাক্ত সাধক পণ্ডিত মোহন মিশ্রের কাছে কালীমন্ত্রে দীক্ষিত হয়ে শাক্ত সাধনা করেন। 1707 খ্রিস্টাব্দে বোকাইনগরে শ্রী শ্রী রাজেশ্বরী কালীমাতা এবং দ্বাদশটি শিবলিঙ্গ স্থাপন করেন। ময়মনসিংহের অনেক জায়গায় কালী মন্দির এবং শিবলিঙ্গ তাঁর প্রচেষ্টাতেই স্থাপিত হয়। তিনি নেত্রকোণায় একটি কালীমূর্তি ও জাফরশাহীতে রাধামোহন বিগ্রহ প্রতিষ্ঠা করেন। গৌরীপুরে ও জমিদারির বিভিন্ন স্থানে তাঁর প্রতিষ্ঠিত জলাশয় এখনও তাঁর পরার্থপরতার মহিমা বিস্তার করে চলেছে। জাফরশাহী পরগনার যুগলকুঞ্জ তাঁর নামে প্রতিষ্ঠিত একটি গ্রাম তাঁকে অমর করে রেখেছে। তিনি 1216 খ্রিস্টাব্দে মহাসমারোহে সাথে নবাবনি যোগ করেন। এই যোগে দেশ বিদেশের বহু পণ্ডিত সমবেত হয়ে তাঁর প্রভূত সুখ্যাতি এবং জয়গান করেন। সিরাজপুত্র যুগল কিশোরের বিনীত ব্যবহার এবং দানশীলতার জন্য তিনি এখনও পর্যন্ত জনগণের কাছে অমর হয়ে আছেন এবং আজও বাংলাদেশের জাফরশাহী পরগনায় তাঁর নামে মানুষজন মাথা নত করেন। এত কিছু সত্ত্বেও এত বড় জমিদারি চালাতে গিয়ে তিনি বহুবার বহু মামলা মকদ্দমায় দিশেহারা হয়ে পড়েছিলেন। তাঁর দত্তক মাতারা যখন তাঁকে দত্তকপুত্র হিসাবে মানতে অরাজি হন, তিনি সেই সময় মানসিক অবসাদে ভুগতে থাকেন। কিশোরের গায়ের রং ছিল গৌরবর্ণ এবং সুঠাম দেহ, টিকালো নাক এবং সুন্দর চোখ, যেগুলি মোটেই বাঙালিদের মতো দেখতে ছিল না। তাকে দেখে মনে হতো তিনি কোনো পাঞ্জাবি বা নবাবী পরিবারের ব্যক্তি। পরিবারের বিধবারা যখন শত্রুভাবাপন্ন হয়ে তাঁকে বিজাতীয় বলে মনে করতে থাকেন, তখন যুগল কিশোর ভয়ানক বিপদের আঁচ টের পান। তাঁকে তার পরিবারের লোকজনরা মুসলমান বলে ব্রিটিশ প্রশাসনের হাতে ধরিয়ে দিতে পারে এই আশঙ্কা সর্বদাই তার মনে ঘুরে ঘুরে বেড়াত। এই সমস্ত কারণে তিনি মাঝে মাঝে গৌরীপুর জমিদারি ত্যাগ করে চলে যাওয়ার কথা ভাবতেন এবং তিনি শ্রীহট্টে গিয়ে গোপনে আত্মগোপন করার কথা মাঝে মাঝে চিন্তা করতেন। এই যুগল কিশোরের দুইটি স্ত্রী ছিল। তার প্রথমা স্ত্রী ছিলেন ফরিদপুর জেলার অন্তর্গত জাপুর গ্রামের ভট্টাচার্য পরিবারের কন্যা রুদ্রাণী দেবী। এই রুদ্রাণী দেবীর গর্ভে হরকিশোর এবং শিবকিশোর নামে দুই পুত্র সন্তান এবং অন্নদা, বরদা, মোক্ষদা এবং মুক্তিদা নামে চার কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তাঁর প্রথম স্ত্রী রুদ্রাণী দেবীর দুই পুত্র অল্প বয়সে মারা গেলে তিনি আবার দ্বিতীয়বার বিবাহ করেন। তাঁর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল যমুনা দেবী। তিনি ছিলেন পাটনার বাসিন্দা। তাঁর দ্বিতীয় স্ত্রীর একটিমাত্র পুত্র সন্তান ছিল, যার নাম ছিল প্রাণকৃষ্ণনাথ। এর কিছুকাল পর যুগল কিশোর তার পুত্র সন্তানকে নিয়ে ময়মনসিংহ ছেড়ে কাজল শহরে চলে যান এবং এই কাজল শহরেই এক সুবিশাল জমিদারি কিনে সেখানে তিনি ও তার পুত্র বসবাস করতে থাকেন।
তিনি তার জীবনের শেষ কটা বছর এই কাজল শহরেই কাটিয়েছিলেন। এই কাজল শহরে বসবাস করার সময় যুগল কিশোরের জীবনের মোড় অন্যদিকে ঘুরে যায়। সিরাজপুত্র একসময় দাপুটে জমিদার যুগল কিশোর এখানে এসে অন্যরকম মানুষ হয়ে যান। তিনি এখানে কারোর সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না এবং বেশি কথাবার্তাও বলতেন না। হরিপুরে থাকাকালীন তার যে দাপট সকলে লক্ষ্য করেছিল এখানে সেই দাপটের বিন্দুমাত্রও ছিল না। মৃত্যুর কিছুদিন পূর্বে জীবনের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে যুগল কিশোর তাঁর পুত্রের কাছে তাঁর জীবন বৃত্তান্ত সব খোলসা করে বলেন। তিনি তাঁর পুত্রকে বলেন যে তিনি যুগল কিশোর, তাঁর পিতা নবাব সিরাজউদ্দৌলা এবং তাঁর মাতা হীরা, যিনি হিন্দু ছিলেন, পরবর্তীকালে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। রূপান্তরিত হওয়ার পর তাঁর মা আলেয়া নামে পরিচিত হয়েছিলেন। এই খবর শুনে তাঁর পুত্র প্রাণকৃষ্ণনাথ ভয়ানকভাবে বিস্মিত হন এবং যুগল কিশোর তাঁর পুত্রকে বিশেষভাবে সচেতন করে দিয়ে বলেন যে তাঁর এই খবর কেউ যেন না জানে এবং তাঁর পুত্রকে বলেন যে তারা যেন কোনো সময় এক জায়গায় না থাকে, অর্থাৎ তাঁর বংশধরেরা কোনো সময় এক জায়গায় যেন না থাকে, তারা সমগ্র ভারতবর্ষের মধ্যে যেন ছড়িয়ে ছিটিয়ে থাকে। এতে তাদের নিরাপত্তা ভালোভাবে পালন করা যাবে এবং এর ফলে তারা নিরাপদেই থাকতে পারবে। এবং সবশেষে তিনি তাঁর পুত্রকে বলেন তাঁর মৃত্যুর পর যেন তাকে সমাধি বা কবর দেওয়া হয়। 1811 বা 1812 খ্রিস্টাব্দের কোনো একটি বৎসরে শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পুত্র যুগল কিশোর রায়চৌধুরী কাজল শহরে প্রয়াত হন। তাঁর পুত্র প্রাণকৃষ্ণ অতি গোপনীয়তা অবলম্বন করে এই কাজল শহরেই তাঁর জমিদারির মধ্যে তাঁকে গোপনে সমাধিস্থ করেন। আর এর মধ্যে থেকেই শেষ হয়ে যায় নবাব সিরাজউদ্দৌলা আর বেগম আলেয়ার পুত্র যুগল কিশোরের জীবন কাহিনী। এখন পর সবশেষে আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে কীভাবে তাঁর পূর্ববর্তী বংশ পরিচয় জানতে পারলেন। এই প্রশ্নের একটাই উত্তর, সেটা হচ্ছে তাঁর মামা মোহনলাল। মোহনলাল একবার সাধকের ছদ্মবেশে যুগল কিশোরের সঙ্গে দেখা করেন এবং তাকে তার জন্ম বৃত্তান্ত সমস্ত খুলে বলেন। আমি এই ভিডিওটি বহু তথ্য সংগ্রহ করে বানিয়েছি, যদি এই ভিডিওটি আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমার এই ভিডিওটি বানানো সার্থক হয়েছে বলে আমি মনে করব।